শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো? সবাই আশা করি অনেক অনেক ভালো আছো। তোমাদেরকে ইউনিক ফাউন্ডেশন বিডির পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব বীজগণিতিক রাশি 3.1 অধ্যায়টা নিয়ে। তোমরা যদি বীজগণিতিক রাশি এর ইতিহাস সম্পর্কে না জানো, আমাদের ডিসক্রিপশন বক্স থেকে দেওয়া বীজগণিতিক রাশি সম্পর্কে যে ভিডিওটি আছে সেটা দেখে নিতে পারো। চলো আমরা শুরু করি। দেওয়া আছে যদি a plus b equals to 4 এবং l equals to 60 হয় তাহলে a plus b equals to কত। এটা যদি আমরা নিশ্চিত মনে হচ্ছে অঙ্কটা খুব সহজ, কিন্তু এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, কারণ a minus b এর মান দেওয়া থাকবে, a plus b এর মান বের করতে হবে, অথবা n plus b এর মান দেওয়া থাকবে, a minus b এর মান দেওয়া থাকবে। তাহলে আমরা যদি শুরু করার চেষ্টা করি, ফার্স্টে আমরা দেওয়া আছেটা লিখি। দেওয়া আছে a minus b equals to 4, a b equals to 60. এখন a plus b এর কোন সূত্র নাই, আমরা জানি যে a plus b হোল স্কয়ার সূত্র আছে। তাহলে আমরা যদি লিখি a plus b হোল স্কয়ার equals to a square plus 2ab plus b square, এটার আরেকটা অংশ সিদ্ধান্ত হচ্ছে a minus b হোল স্কয়ার plus 4ab। এখন এখানে এই জায়গায় সবচেয়ে বেশি কন্ট্রাডিক্টরি সৃষ্টি হয় যে আমরা উপরেরটা বসাবো নাকি নিচেরটা বসাবো, অর্থাৎ কোনটা কখন সূত্র বসাবো আর কখন অনুসিদ্ধান্ত বসাবো। তোমাদেরকে একটা কথা বলে রাখি, যখন আমাদেরকে উৎপাদক করতে বলবে তখন আমরা বসাবো উপরেরটা, আর যখন আমাদেরকে মান নির্ণয় করতে বলবে তখন আমরা বসাবো নিচেরটা। যেহেতু এই অঙ্কটার মধ্যে আমাদেরকে মান নির্ণয় করতে বলছে তাহলে আমাদের নিচেরটা বসাতে হবে। তাহলে আমরা যদি লিখি a plus b whole square is equals to নিচেরটা বসবে তাহলে a minus b whole square plus 4ab। এরপর a minus b এর মান 4 লিখলাম, উপরে স্কেল আসলে তা বসা দিলাম, 4 টা ঠিক আছে, a b এর মান হচ্ছে 60। আমাদের রোটার স্কয়ার কাটা, তার মানে a plus b is equals to 60, তার মানে a plus b equals to আমরা যে মানটা পাইলাম তা হচ্ছে 60, এটাই आंसर। আমরা চলে যাচ্ছি পরের অংশে। এবারে আমাদের দেওয়া আছে a plus b equals to 9m এবং a equals to 18m স্কয়ার হলে তাহলে প্রমাণ করতে হবে a minus b সমান কত। এই অঙ্কটা তোমাদের বইয়ের 4 নম্বর অঙ্ক। তাহলে আবার আমাদের a minus b এর কোন সূত্র নাই, তাহলে আমাদের করার জন্য যে সিস্টেম অ্যাপ্লাই করতে হবে আমরা যদি শুরু করি, দেওয়া আছে a plus b equals to 9m এবং ab equals to 18m square। আমাদের যেহেতু a plus b এর কোন সূত্র নাই, আমরা জানি a minus b এর সূত্র আছে, a minus b এর সূত্র হচ্ছে a square minus 2ab plus b square, আর অনু সিদ্ধান্ত হচ্ছে a plus b হোল স্কয়ার minus 4ab। আবার এখানে কোন ভেক্টর সৃষ্টি হয় যে আমরা কখন উৎপাদক সূত্র বসাবো আর কখন অনু সিদ্ধান্ত বসাবো। আবার আমাদের যখন উৎপাদক বের করতে বলবে যখন আমরা সূত্রটা বসাবো, যখন আমাদেরকে মান নির্ণয় করতে বলবে তখন আমরা অনু সিদ্ধান্ত বসাবো। তাহলে কোন অনু সিদ্ধান্ত সূত্রে বসাতে হবে, তাহলে আমরা যদি বসানোর চেষ্টা করি a minus b হোল স্কয়ার is equals to a plus b whole square minus 4ab, তাহলে a minus b whole square মান হচ্ছে 9m, উপরে square টা বসাইলাম minus 4 টা ঠিক আছে, ab এর মান 18m square। তাহলে আমরা যদি বসানোর চেষ্টা করি 9ম-81m square minus গুণ করলে 72m square, 81 থেকে 72 চলে গেলে থাকে 9m square। তাহলে এই জিনিসটা দেওয়া আছে আমার a minus b whole square equals to a minus b whole square equals to 9m square, কিন্তু আমাকে a minus b whole square বের করতে বলছে, শুধু a minus b বের করতে বলছে। তাহলে আবার আমরা যদি উভয় পক্ষে বর্গমূল করি তাহলে
এদিকে রোটার স্কয়ার যদি চলে যায়, এদিকে রোটার স্কয়ার যদি চলে যায় তাহলে আমরা পাচ্ছি a মাইনাস b রোটার স্কয়ার কাটা। এরপর 9 কে রুট করলে 3 রোটার স্কয়ার কাটা তাহলে হচ্ছে m। তাহলে সুতরাং a মাইনাস b = 3m।